ওই ব্যাখ্যাটা আমি শুনলাম আর কি, আমি তো আর জানতাম না। শোনার পরে তখন আমাকে অমিতাভজি বললো যে আহ লট অফ থ্যাংকস টু ইউ, ইউ আর এ গ্রেট ম্যান। আচ্ছা, আমি বললাম নেই হাম তো আপকা ফান হ্যাঁ। আমি এই বলে তাকে প্রণাম করলাম। আমি শুনেছি যে বন্দি কারাগারে যখন মানে বেদের মেয়ে জ্যোৎস্না যখন কলকাতায় রিলিজ হলো, তখন এত এটা মানে মানুষের পছন্দের মধ্যে ছিল যে মানুষ মানে হলমুখী ছিল। ওই সময় নাকি আমাদের বিগ বি বলিউডের অমিতাভ বচ্চনেরও একটা সিনেমা চলছিল, যেখানে হাম হাম ছবি, হাম, যেখানে সঙ্গীত করেছিলেন লক্ষ্মীকান্ত প্যারেলাল। প্যারেলাল এবং ওই ছবিটা হল থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। তখন অমিতাভের খুবই মানে বেদের মেয়ে জ্যোৎস্না ভার্সেস হাম হাম। আচ্ছা, তো যার জন্যে এটা অমিতাভ জির ইগোতে লাগলো। বলে যে তুমি হোয়াজ দ্য হ্যাপেন ঘটনাটা কিন্তু দেখো তো, তাদের যে এক্সিবিউটর ছিল, আচ্ছা, ছবির যারা এই ই করে হলে হলে লাগায় এদেরকে এক্সিবিউটর বলে, তখন তারা দেখলো যে এটার মধ্যে কিছু গান আছে, যে গানের কারণে একটা মিউজিক ডিরেক্টর কারণে দেখলো যে আমার নাম মুজিব পরদেশি। আচ্ছা, হ্যাঁ, এবং আমার ওই গানটা আমি বন্দি কারাগারে এই গানটা আছে, রথীন্দ্রনাথের সেই বিখ্যাত টান দেওয়া বাউল গানটা আছে। আচ্ছা, ওসব গানগুলো এন্ড্রকেশ্বর রুনালাইলা বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, খুরশিদ আলমও গিয়েছে, হ্যাঁ, রুনালাইলা খুরশিদ আলম সবারই গান, এবং গানগুলো বেশ একটা ই ছিল। বাংলাদেশে করেছিল আবু তাহের সাহেব, আবু তাহের, আর ওটাতে আমি করেছি। এখানে ডিরেকশন দিয়েছিল তোজামেল হক বকুল, ওখানে মতিউর রহমান পানু, ও আচ্ছা, যিনি এই দেশের প্রডিউসার ছিলেন, প্রডিউসার গিয়ে ওখানে ডিরেক্টর, কারণ ডিরেক্টর, এটা খুব ইন্টারেস্টিং এই তথ্যটা, মজা। তো যার জন্যে টোটাল ছবিটা মেক করেছিলেন আমাদের দেশের একজন সুনামধন্য পরিচালক মুস্তফা আনোয়ার, আচ্ছা, আখি মিলন ছবির ডাইরেক্টর। তো মুস্তফা ভাইও একজন অত্যন্ত বড় মাপের পরিচালক, এবং অ্যাজ এ ম্যান হিসাবেও হি ওয়াজ ভেরি নাইস গাই, আচ্ছা, আনডাউটলি। তো আমার খুব ভাল লাগত, আচ্ছা, এই মুস্তফা আনোয়ার সাহেবকে, উনি টোটাল ছবিটা বানিয়ে দিছে। তো পানু সাহেব শুধু ডিরেকশন দিছে, আচ্ছা, আর উনি বানাইছে সম্পূর্ণ আমার নিয়ে, ভাল লাগছে। আর এই আপনি কি তখন কলকাতায় গিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, কলকাতায় গিয়ে তো কাজ করেছে। আমাদেরকে আবার কলকাতা থেকে আমাকে ডাবল প্লাটিনাম ডিস্ক, আচ্ছা, ওখান থেকে ই দিল। আচ্ছা, ডাবল প্লাটিনাম ডিস্ক বিষয়টাকে আমরা একটু খোলাসা করে বলবেন, হ্যাঁ, বিষয়টা আসলে কি, ওইটা কীরকম হয়? এই এই ডিস্ক রেকর্ডই হবে কিন্তু, বাট ওটা ইট ইজ মেড বাই দি প্লাটিনাম। আচ্ছা, প্লাটিনাম ইজ দ্য ভেরি এক্সপেন্সিভ, আচ্ছা, কেন গোল্ডেন ইজ দ্য মেক ফ্রম দ্য প্লাটিনাম। আচ্ছা, কখন প্লাটিনামে যায় একটা কোম্পানি? একটা কোম্পানি যখন মানে আউটস্ট্যান্ডিং সেলিং যখন হয়, আচ্ছা, আউটস্ট্যান্ডিং সেলিং, তখন এটা প্লাটিনামে চলে যায়, তখন অ্যাওয়ার্ডেড করতে হয়, নট গোল্ডেন ডিস্ক, তখন প্লাটিনাম দিতে হয়। আচ্ছা, গোল্ডেন ডিস্ক তো ইজ অ্যাভেলেবেল, ও হ্যাঁ, বাট প্লাটিনাম ইজ ভেরি রেয়ার। প্লাটিনাম মানে এটা একটা মানদণ্ড, যে মানদণ্ড ইজ লাইক ওই যে কি বলে আমেরিকাতে যেই ই দেওয়া হয় অস্কার, আচ্ছা, ও আচ্ছা, হ্যাঁ, ইন দিস টাইপ, বা সঙ্গীতের জন্য গ্র্যামি একটা অন্যরকম ব্যাপার, প্লাটিনাম ডিস্ক, ওকে। আর এটা খুবই রিমার্কেবল, একটা রিমার্কেবল ঘটনা যে অমিতাভ বচ্চনের মতো একজন মেগাস্টারের সিনেমা, ওই সময় আরেকটা নাটকীয়তা আছে, কাকতালীয় ভাবে তার সাথে আমার দেখা হয়ে গেল লন্ডনে। আচ্ছা, কিভাবে? আমি ওয়াহিদ নামে সিলেটের এক ভদ্রলোক ছিল, আচ্ছা, ওয়াহিদ সাহেব, উনি রেডিও এশিয়া, রেডিও এশিয়া যেটা প্রথম অডিও ই স্যাটেলাইট আরম্ভ হয়, নট ভিজুয়ালি, আচ্ছা, তখন অডিও, আচ্ছা, এটা আপনার এই কানাডা অন্য অন্য অস্ট্রেলিয়া এইসব দেশ থেকে হাওলাত করে এই স্যাটেলাইটটা চালানো হইতো। তো ওই ওয়াহিদ ভাই পরিচালনা করতো বাংলা বিভাগটা,
আর হিন্দি বিভাগটার জন্য ওই বোম্বের একটা লোক ছিল, আমি নামটা এই মুহূর্তে ভুলে গেছি, মনে পড়লে আবার বলবো। তো ও ওই হিন্দু এই হিন্দুস্তানি প্রোগ্রামগুলো সে করতে ইন্ডিয়ান, সেখানে হিন্দুস্তানি প্রোগ্রামে আমাদের মিঠুন চক্রবর্তী আসলেন, আচ্ছা অমিতাভ বচ্চন আসলেন। তো তখন বাইদাবাই পরিচয়ে আমিও সেখানে, আমি সেখানে তখন বলল যে এই ব্যাপার আপনার সেই মুজিব পরদেশে তো এখানে আসছে। আমি একটু ভয় পেয়ে গেলাম যে খাইছি কোনো রিউমার্ক বা কিছু আছে কি না। বললো যে ওই যে সেই বেদের মেয়ে জোসনা আর আপনার হাম হাম, তখন ওই ওখানে এক্সপ্লেন করলো ব্যাখ্যাটা আমি শুনলাম আর কি, আমি তো আর জানতাম না। শোনার পরে তখন আমাকে অমিতাভজি বললো যে আহা লট অফ থ্যাংকস টু ইউ, ইউ আর এ গ্রেট ম্যান। আচ্ছা আমি বললাম নেই হাম তো আপকা ফান হ্যাঁ, আমি এই বলে তাকে প্রণাম করলাম। এসে নেই আপ তো মেয়া দিলকা একদম বডিতে জাবড়ায় ধরলো, আর অনেক লম্বা মানুষ তো সে, আমি তো তার নিচে পড়ে রকম খুব ভালো মানুষ, আসলে বড় মানুষরা এরকমই হয়।